নমস্কার আপনাদের স্বাগত দুজনের গল্প বলবো একজন হচ্ছে সোমনাথ বাবু একজন অভিজিৎ বাবু লোকে তাকে লুচি বাবু বলে জানত এবার এদের দুজনের আমরা আমি খুব কাছ থেকে দেখেছি দুজনকে একজনের ভাগ্যের উন্নতি ঘটেছে একজনের ভাগ্যের অবনতি ঘটেছে কিন্তু দুজনে একই জায়গায় কাজ করত কেউ সামনে বসতো কেউ তার পিছনে বসতো কিন্তু হঠাৎ করে এই ধরনের ভাগ্যের উন্নতি এবং অবনতির পেছনে কি কারণ ছিল দুজনেই ডেডিকেটেড দুজনেই টাইম মতো আসতো অফিসে দুজনেই তাদের মন দিয়ে তারা কাজ করত দুজনেই দুজনের কাজে পারদর্শী ছিল এবং তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা ছিল দেখুন আপনার জীবন এরকম ঘটে কি না এই প্রচুর অভিজ্ঞতা থাকা সত্ত্বেও কাজের প্রতি কমিটেড থাকা সত্ত্বেও এই যে সোমনাথ এবং অভিজিৎ এদের একজনের উন্নতি হলো একজনের অবনতি হলো কিন্তু কেউ কাউকে কখনো জেলাসের চোখে দেখতো না হিংসার চোখে দেখতো না এবার সমস্যা হচ্ছে যে আমাদের কথা হচ্ছে যে জ্যোতিষ বলে দিতে পারবে আপনাকে এই যে একজনের উন্নতি এবং একজনের অবনতি এটা কেন হলো দুজনে তো একই রকম কমিটেড ছিল এক্সপিরিয়েন্স ছিল একই সেক্টরে তারা কাজ করত। তাহলে কি তাদের কোনো জায়গায় ত্রুটি বিচ্যুতি ভাগ্যের যোগের ক্ষেত্রে সমস্যা ছিল এটা অ্যাস্ট্রোলজি বলবে যে ভাগ্যের উন্নতির জন্য কি যোগ কাজ করে আজকে আমাদের কিন্তু মূলত সেই বিষয়টা হচ্ছে সেটাই যে আমরা দুর্ভাগ্যকে কি করে কমাবো আর সৌভাগ্যকে কারা কখন বাড়াতে পারবে এবার আপনি বলছেন সে তো সৌভাগ্য আসলে আসবে দুর্ভাগ্য আসলে আসবে আপনি কি করবেন আর অ্যাস্ট্রোলজার কি করবেন অ্যাস্ট্রোলজারদের কাজই হচ্ছে এটা তারা আপনার গ্রহগত সন্নিবেশগুলো বুঝতে পারে যেরকমভাবে আজকে বুঝতে পারছে যখন আপনি অ্যাস্ট্রোলজার কাছে গেলেন আবার যখন আজকে থেকে দশ বছর পরে কোন গ্রহ কোথায় আসতে পারে তার কি যোগ হতে পারে এবং তার ফলে আপনার জীবনে কতটা জটিলতা আসতে পারে সেটাও অ্যাস্ট্রোলজাররা বলতে পারবেন সেটা অ্যাস্ট্রোলজার বলে থাকেন মূলত তো কাজে দশ বছর পরে এই যে সোমনাথবাবুর জীবনের অবনতি ঘটলো বাবু কখনোই অ্যাস্ট্রোলজার কাছে যাননি কখনোই অ্যাস্ট্রোলজারকে দেখেন দেখাননি উনি বুঝতে পারেননি যে কখন এই জটিল দুর্বিপাকটা আসবে আর আরেকজন তিনি কিন্তু অ্যাস্ট্রোলজার থেকে কনসালটেন্সি নিয়ে তিনি বুঝতে পেরেছিলেন যে এই সময় তার জীবনে সমস্যা আসতে পারে কাজে আমাকে কি ট্রিক অ্যাপ্লাই করতে হবে আমাকে কোন পদ্ধতিতে চলতে হবে কি ধরনের আমার কর্মক্ষেত্রে আমার কাজ আমি কিভাবে করব কখন করব কিভাবে করব কার কার সঙ্গে আমি ভালো রিলেশন রাখবো কার সঙ্গে রাখবো না কার সঙ্গে কথা বলবো না মিশবো না আমি নিজের কাজ করব আবার কোন সময় আমি মিশব এই যে গ্রাফটাকে বলে দেওয়া এই যে দিশাটাকে বলে দেওয়া এটাই কিন্তু জ্যোতিষের সবথেকে বড় কাজ অনেকে ভাবতে পারেন জ্যোতিষ রাতারাতি লাখপতি নো মিথ্যা কথা রাতারাতি লাখপতি বানানো যায় না দীর্ঘদিনের চেষ্টায় মানুষ লাখোপতি হতে পারে এবং তার জন্য জ্যোতিষের গাইড দরকার দীর্ঘদিনের চেষ্টায় মানুষ কোটিপতি হতে পারে যার জন্য জ্যোতিষের গাইড দরকার এই কারণের জন্য দেখবেন রাজনৈতিক নেতা হোক সমাজের কোনো নামজাদা ব্যক্তি হোক কোনো পলিটিশিয়ান বা আপলিটিশিয়ান কোনো ব্যক্তি হোক তারা কম বেশি হয় প্রকাশ্যে নয় অন্তরালে আমি দায়িত্ব নিয়ে বলছি হয় প্রকাশ্যে নয় অন্তরালে অর্থাৎ গোপনে তারা অ্যাস্ট্রোলজিকে বিশ্বাস করে তারা অ্যাস্ট্রোলজারদের বিশ্বাস করে তো আসুন আজকে আমরা এই অনুষ্ঠানে আলোচনায় থাকবো অবশ্যই জ্যোতিষপ্রাজ্ঞ সারা ভারতবর্ষের বিখ্যাত জ্যোতিষদের মধ্যে এক অন্যতম ডেফিনেটলি আমার অত্যন্ত প্রিয় আপনাদের কাছের মানুষ আপনাদের পাশের মানুষ আপনাদের বিশ্বাসের মানুষ ভরসার মানুষ সুদীপ আনন্দ আমাদের সঙ্গে রয়েছেন উপস্থিত আমি সুদীপদাকে আজকের অনুষ্ঠানে লাইভ অনুষ্ঠানে স্বাগত জানাই ইউ আর ধন্যবাদ এরি হ্যান্ডসাম টুডে আমি ঢুকতেই বললাম যে অদ্ভুত রকম আবেশ কাজ করে আসলে কি বলুন তো লুকিং লুকিং ইম্প্যাক্ট ইজ আ স্ট্রং ইমপ্যাক্ট দ্যান্স লট অসংখ্য ধন্যবাদ আপনাকে সকলকে ধন্যবাদ দেখুন আমাদের প্রত্যেকে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা এ টু জেড প্রত্যেকটা মানুষের কিন্তু নিজেকে আমাদের নিজেদের মধ্যে অনেক অশুদ্ধি গলতি অনেক ভুল বা অনেক ইগো প্রবলেম অনেক অহংকার মানে নানা রকমের নেগেটিভ গুণগুলো বলতে চাইছি সেগুলো ভরে থাকে মানুষের মধ্যে কিন্তু আমরা সবসময় ভাবি যে আমি বোধহয় শ্রেষ্ঠ আমি বোধহয় তার থেকে ভালো আমি বোধ ওর থেকে ভালো হ্যাঁ আমার মধ্যে কোনো খুঁত নেই এইরকম একটা আমরা ম্যাক্সিমাম মানুষ নাইনটি নাইন পার্সেন্ট মানুষ এই জিনিসটাই মনে করে যে আমার বোধ হয় কোনো দোষ নেই অ্যাকচুয়ালি আমরা যদি প্রত্যেক দিনের জীবনে প্রত্যেক দিনের জীবনে যদি আমরা একটা টাইমে সবসময় তো করার সময় নেই অন্তত দিনের মধ্যে শোয়ার আগে আমি খুব ভালো বইতে এটা করেছিলাম যে শোয়ার আগে অন্তত একটা টাইমে পাঁচ মিনিট যদি আমাদের সারাদিনের ভুলগুলোকে চিন্তা করি বা আমি হিরো নই আমি ভগবানের একজন পাঠানো দূত পৃথিবীতে তারই সন্তান আমরা সবাই এইভাবে প্রত্যেকটা মানুষ যদি আমরা ভাবি যে আমার সারাদিনের দোষ ত্রুটিটা কোথায় আমার মধ্যে গলতি কী আছে আমার মধ্যে ভুল কি আছে আমার মধ্যে অন্ধকারময়তা কোন জায়গাটা আছে লুকিয়ে কিন্তু আমি সেটা দেখতে পাচ্ছি না আমি খুঁজছিও না বুঝতেও পারছি না এবং সেটা স্বীকারও করছি না কারোর কাছে যে আমার ভুল হতে পারে বা আমি ভুল আছি কোথাও যখন আমরা এই জিনিসটা বুঝতে পারবো দিনের শেষে যদি এই প্র্যাকটিসটা আমরা একটু একটু করে করি দু পাঁচ মিনিট এক মিনিট দিয়ে শুরু করুন দেখবেন আস্তে আস্তে এটাকে বাড়ান পাঁচ মিনিট হওয়ার আগে যে আমার সারাদিনের কী কাজকর্ম করেছি আর তার মধ্যে কি কি ভুল ছিল কার সঙ্গে মিসবিহেভ করেছি কার সঙ্গে কোন সাধারণ কথাতে আমি খারাপ ব্যবহার করে ফেলেছি কাউকে মনে আঘাত দিয়ে দিয়েছি হয়তো দরকার ছিল না সেটা বলার এমন কথা বলে ফেলেছি এমন একটা কাজ করে ফেলেছি যেটা না করলেও হতো বা এমন একটা অহংকারের কথা কাউকে বলে ফেলেছি যে আমাকে বড় করতে গিয়ে একজনকে ছোট করে তাকে দুঃখ দিয়েছি অর্থাৎ এইসব অন্ধকারময়তাকে যদি আমরা একটু একটু করে রোজ বিসর্জন দিতে পারি রাত্রিবেলা শোয়ার আগে এবং ঈশ্বরের নাম করে যদি ঘুমানো যায় আমার মনে হয় লোক সে প্রত্যেকটা মানুষকে এই যে দেবাশিষ বলল বললেন তা এই জায়গাটা প্রত্যেকটা মানুষকে কিন্তু দেখবেন এই প্র্যাকটিসটা একটু দীর্ঘদিন করুন এক দেড় মাস দু মাস পরেই দেখবেন যে আপনার মধ্যে একটা আনন্দময়তা কাজ করছে ভেতরে যেন একটা আনন্দময়তা একটা যেন আলোকের রাশি কাজ করছে একটু হলেও আলোকের দিকটি যেন আপনার ভেতরে ফুটে উঠছে অর্থাৎ আপনি নিজেকে চিনতে পারছেন অর্থাৎ এই যে তম গুণগুলো সত্য রজ তম এই তিনটি আমাদের মধ্যে গুণ থাকে গুণাবলী সত্য রজ তম তা সত্যগুণ অত্যন্ত শুভ রজ এবং তম এই তম হচ্ছে গিয়ে সব আধারের গুণগুলো যত নেগেটিভ কোয়ালিটির গুণগুলো তা এই এই গুণটাকে যদি আমরা একদিনে হয় না এই প্র্যাকটিসটা কিন্তু একদিনে করলে আমরা কেউ পারব না ভাগ্যের উন্নতির ক্ষেত্রে এই যে প্রথমেই দেবাশিষ আজকে যে সাবজেক্টটা বলবেন যে ভাগ্য উন্নতি কী করে আমরা করব বা আমাদের ভাগ্যের ডেভেলপমেন্ট কীভাবে কী করে করা যায় ভাগ্যের উন্নতি কী কীভাবে কী পদ্ধতিতে কী প্রসিডিওর আমরা করতে পারবো তা এইটা একটা প্রসিডিওর খুব সামান্য সময় কোনো খরচা লাগে না কোনো পয়সা লাগে না কিছু লাগে না কোনো খাটনি লাগে না এক জায়গা থেকে আর এক জায়গায় যেতেও হয় না শুয়ে শুয়ে বা বসে বসে অল্প সময় পাঁচ মিনিট নিজের তমগুণগুলোকে বিসর্জন দিতে হবে আমি যে অষ্টাঙ্গিক মার্গের কথা এর আগেও বলেছিলাম যে জম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান সমাধি এই আটটা আমাদের পথ রয়েছে ঈশ্বরকে প্রাপ্তির বিভিন্ন পথ দিয়ে ঈশ্বরকে পাওয়া যায় এই একটা পথ অষ্টাঙ্গিক মার্গ তা আমরা যখন এই জম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার এই প্রত্যাহারে গিয়ে আমরা যখন নিজেকে খারাপ জিনিসটাকে বিসর্জন দিতে হবে মনের থেকে যত কুচিন্তা কুভাবনা কুকর্ম কুকথা কু আলোচনা কুসঙ্গ কু অভ্যাস এইগুলোকে যতক্ষণ আমরা মানে একটু 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 করে বর্জন করতে পারবো ঠিক সেই সময়টাই দেখবেন ভাগ্যের উন্নতির একটা জায়গা তৈরি হবে বলে না আইডল ব্রেন ইজ ডেভিলস ওয়ার্কশপ একটা কথা আছে অলস অলস মস্তিষ্ক শয়তানের বাসা অর্থাৎ আপনি ব্রেনটাকে যত আইডল করে রাখবেন তত দেখবেন তম গুণ আপনার মধ্যে প্রবেশ করছে কোনো কাজ যখন বাড়িতে থাকবে না কিছুই থাকবে না তখন একটা ভালো বই পড়ুন একটা ভালো বই যেই বইটা আমাকে কিছু শিক্ষা দিতে পারে অথবা একটা গল্পের বই পড়ুন যেই বইটা ভালো লাগবে মনটাকে আনন্দ দেবে অন্তত কিছু নেই একটা ছোট সেলাই করছেন মানে যে এনিথিং একটা কাজের মধ্যে নিজেকে একটু ব্যস্ত রাখা অন্যের পরচর্চা পরনিন্দা পরোয়ে সমালোচনা কিচ্ছু লাভ নেই দুনিয়াতে এসছি সবাই চলেও যেতে হবে একদিন সবাইকে তা আমি একটা জিনিস খুব বিশ্বাস করি যে এই তম গুণটাকে যদি আমরা একটু একটু করে ছেড়ে দিতে পারি তাহলে পৃথিবীতে আজকে থেকে এক বছর পরে একটা মানুষের চেহারাতে দীপ্তিমানতা চেহারার মধ্যে একটা সপ্রতিভ একটা উজ্জ্বলতা আমরা চেষ্টা করেই দেখি না একটা চেষ্টা করাই যেতে পারে ভাগ্যোন্নতির এটা একটা পথ ভাগ্যোন্নতির দ্বিতীয় হচ্ছে অর্থাৎ আমাদের দেহটাও হচ্ছে একটা বাস্তু চলমান বাস্তু যেমন গৃহ গৃহাদি দোকান পাট এগুলো সবই একটা বাস্তু আমাদের দেহটাও কিন্তু একটা চলমান বাস্তু তা আমরা যেমন এই যে গৃহ দোকান পাট বিল্ডিং এইগুলোকে যেমন আমরা বাস্তু করি পঞ্চতত্ত্ব আমাদের দেহের মধ্যেও সেই পঞ্চতত্ত্ব রয়েছে তা দেহের পঞ্চতত্ত্বকে ফার্স্টে শুদ্ধিকরণ করতে হবে ক্ষিতি অপ তেজ মরুদ্বোম এই পাঁচখানা কিন্তু আমাদের সারা শরীরে পা থেকে মাথা অবধি আমাদের রয়েছে এই বাস্তুর মধ্যে চলমান বাস্তুতে তা আমাদের এইখানে অনেকগুলো অনুভূতি কাজ করে সররিপু পঞ্চ ইন্দ্রিয় এর মধ্যে আমাদের পঞ্চভূতের পঞ্চতত্ত্ব রুকিয়ে আছে তো আমরা যদি সেইখান থেকে আমরা প্রত্যেক দিনের অভ্যাসে সেই জায়গাটাকে প্রথম পরিষ্কার করতে পারি যেমন সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে স্নান করলে দেখবেন খুব ফ্রেশনেসটা আসে তেমনি মন মনটাকেও ধুতে হয় মনটাকে ধুতে হয় সৎসঙ্গ ভালো বই পড়া ভালো চিন্তা ভালো করব মানুষের ভালো করব কোনোদিন ক্ষতির চিন্তা করব না পারলে সব সময় একটু ভালো করব খুব সুন্দর বা ভালো চিন্তা করব সবার জন্য এইটা হচ্ছে মনটাকে ধোয়া আর আমার যত কালিমা সেইগুলোকে আস্তে আস্তে সরিয়ে ফেলা এটা হচ্ছে মনটাকে ধুয়ে ফেলা মানে বহিরঙ্গ আর অন্তরঙ্গ হ্যাঁ নিজের ভুল স্বীকার করতে হবে কেউ আমাকে ভুলটা ধরালো যে ইয়েস হতেই পারে আমার সেখানে ফল্ট আছে হ্যাঁ আমাকে কেউ ধরালো ভুলটা যে আমি হ্যাঁ আমি আমি নিজেকে দোষছি এই যতক্ষণ নিজের দোষটা স্বীকার করবেন আর ভুলটা বুঝবেন জানবেন ওইটা ওই গুণটা ওই তম গুণটা খারাপ গুণটা আপনার ভেতর থেকে সরে যাওয়া শুরু হয়ে গেছে যেই স্বীকার করবে মানুষ যতক্ষণ মানুষ ইগো প্রবলেমে ভোগে যে না আমি ঠিক আমার ভুল থাকতে পারে না ততক্ষণ সেই তম গুণগুলো বাসা বেঁধে থাকে আর ভাগ্যোন্নতি হবে না আপনি দেখবেন যে কটা মানুষ পৃথিবীতে বড় হয়েছেন তাদের ইগোটা ভালো দিকে থাকে খারাপ দিকে চট করে এগো আমি দেখিনি খুব একটা আর থাকলেও খুব সামান্য ফার্স্ট দ্বিতীয় হচ্ছে আমাদের যে বাস্তুতে আমরা বাস করি সেইখানটাকে ঠিক পঞ্চতত্ত্ব অনুযায়ী সুন্দর করে সাজিয়ে নেওয়া বাস্তুটাকে সংস্কার করা আর থার্ড হচ্ছে গিয়ে আমাদের যে অ্যাস্ট্রোলজিক্যাল যে সাইটটা রয়েছে সেখানে গ্রহণাক্ষত্রিক যে পজিশান রয়েছে সেগুলোকে একটা ব্যালেন্সে আনা এইটা যদি আমরা করতে পারি জানবেন প্রত্যেকটা মানুষ কিন্তু ভাগ্যের উন্নতির জায়গায় আসতে বাধ্য আসতেই হবে কিন্তু এটুকু ইচ্ছে থাকতে হবে একটা সঠিক জায়গায় যাবো যেখানে আমার গ্রহণাক্ষত্রিক বিচারটা সঠিক হবে একটা সঠিক মানুষের কাছে যাব যেখানে আমার বাস্তুটা ঠিকঠাক সংস্কার হবে ওই বাস্তু করি বাস্তু করি বলল ঢাক বাজিয়ে দিল বড় বড় গলায় ঢাক বাজিয়ে দিল আর আপনি তাকে পুজো করে বাড়িতে নিয়ে গিয়ে এমন বাস্তু করালেন কিছুই কাজ হলো না ওটা তো হবে না বাস্তু একটা সঠিক লোককে দিয়ে সংস্কার করান জ্ঞানী বুদ্ধিমান যুক্তিযুক্ত সায়েন্টিফিক সায়েন্স ওরিয়েন্টেড পারসন তাকে দিয়ে আপনি বাস্তুটা সংস্কার করাবেন দেখবেন নিশ্চয়ই খুব ভালো হবে আর একজন জীবনের গাইড দরকার যে আপনাকে ঠিক ঠিক চিন্তা ভাবনার ভেতর দিয়ে আপনার জীবনটাকে শুদ্ধিকরণ করে দেবে সরলরিপু পঞ্চতত্ত্ব এবং পঞ্চ ইন্দ্রিয় যে আপনার যে সমস্ত ইনফ্লুয়েন্স প্রভাব সেগুলোকে যে শুদ্ধিকরণ করে দেবে তা সেটা হচ্ছে গুরু একজন গুরু প্রয়োজন আমাদের প্রত্যেকের ঠিক প্রত্যেকের গুরু প্রয়োজন আর এমন সময় আপনি কথা বললেন আগামী পরশু হচ্ছে আপনার আ গুরু পূর্ণিমার অনুষ্ঠান গুরু পূর্ণিমার দিন রয়েছে এটা একটা খুব বড় গুরুত্বপূর্ণ বিষয় সেটা আমাদের মাথায় রাখতে হবে আচ্ছা কেউ একজন রয়েছেন ফোন আমি ফোনটা নিয়ে নিই কে রয়েছেন ফোনে হ্যালো হ্যালো হুম নমস্কার কে বলছেন আপনি কে আমার নমস্কার আমি কলাবার থেকে বলছি আমার ছেলে সম্বন্ধে জানবো ছেলে সম্পর্কে জানবেন কিরকম লাগছে অনুষ্ঠান দেখতে বা আপনার এই প্রোগ্রাম সম্পর্কে যা কিছু বলার আছে বলুন সেই জন্যই তো আজকে আমি চেষ্টা করি পাই না আজকে পেয়েছি হ্যাঁ

ওকে আচ্ছা সেই দিনটা সোমবার ছিল তাই তো হ্যাঁ সোমবার ছিল সোমবার ছিল আচ্ছা দেখুন আমি এইখানটা চারটার ইন্টারনালে ঢুকছি ধনু লগ্ন মেষ রাশি ও সিংহ নক্ষত্র জানতেন ধনু লগ্ন মেষ রাশি কেশ রাশি অসিন দেবগন কেতুর মহাদশাে জন্ম খত্রিয় বর্ণ ঠিক আছে এই চারটার আমি এবার দেখুন একটু ইন্টারনাল সাইডে আমি যাচ্ছি তো এই চার্টে প্রথম কথাই হচ্ছে এই চার্টের প্রথম কথাই লগনের মধ্যে শুক্র অর্থাৎ ষষ্ঠপতি একাদশপতি শুক্র লগনের মধ্যে রয়েছে ধনু লগ্নে অষ্টম অধিপতি লর চন্দ্র পঞ্চমিতে রয়েছে দ্বিতীয়পতি শনি দ্বিতীয়ে রয়েছে মঙ্গল নিচস্থ হয়ে অষ্টম ঘরে গিয়ে মাঙ্গলিক দোষ তৈরি করেছে এবং সপ্তমে কোনো গ্রহ নেই সপ্তমে আমি দেখতে পাচ্ছি শুক্রটা দৃষ্টি দিচ্ছে এবং দশমভাবে কিন্তু বৃহস্পতি একাদশে রবি নিচস্থ হয়েছে বুধ রাহু দ্বাদশে এখন এখানে প্রথম কথাই হচ্ছে লগ্নে শুক্র লগ্নে শুক্রটা দেখুন লগ্নে শুক্রটা রয়েছে এবং এই লগ্নপতি বৃহস্পতি হস্তা নক্ষত্রে এবং সেটা হচ্ছে বারো ডিগ্রি বারো মিনিট তাহলে প্রথম কথাই আমি বলবো এই চারটার মধ্যে এমন একটা ভাব লুকিয়ে রয়েছে যেই ভাবটা বিদ্যা অত্যন্ত শুভত্ব দেয় বিদ্যাক্ষেত্রে অত্যন্ত শুভত্ব দেয় অনেক বড় মাপের মানুষ তৈরি করে স্মৃতিশক্তি ভীষণ ভালো হয় কিন্তু স্মৃতিশক্তি এক এক সময় আকস্মিক যেন বসে যায় স্মৃতিশক্তিটা আকস্মিক বসে যেতে পারে কিন্তু আমি আপনাকে একটা জিনিস বলছি এইখানটায় খুব ভালো একটা যোগ ঘটেছে এটাকে বলা হয় ক্ষেত্র বিনিময় যোগ ক্ষেত্র বিনিময় যোগ এইটা ঘটেছে চন্দ্র এবং মঙ্গলের সান্নিধ্যে ক্ষেত্র বিনিময় যোগ ঘটেছে এটা ভীষণ ভালো যোগ দ্বিতীয় প্রতি দ্বিতীয় ঘরে ধন ধনশালী যোগ জীবনে প্রচুর অর্থ হবে হিউজ অর্থ হবে পিতৃবৈভব থাকবে তবে পিতার শরীর স্বাস্থ্য মধ্যে মধ্যে খারাপ হবে পিতার সঙ্গে রিলেশান মধ্যে মধ্যে ডিস্টার্ব হবে

তাহলে গভর্নমেন্ট সার্ভিসের থেকে অনেক বেশি অনেক অনেক বেশি টাকা পায় প্রাইভেট চাকরিতে প্রচুর মানুষ পায় প্রচুর একদমই স্যালারি পায় একজন তাই সব ভাববেন না এই গভর্নমেন্ট আর গভর্নমেন্ট আর নন গভর্নমেন্ট না ভুলে যান গভর্নমেন্ট আর নন গভর্নমেন্ট ভুলে যান কাজের পারদর্শিতা থাকলে নিজে ঠিকঠাক সব কিছু জানলে ওই পায়ের ওপর পা তুলে বসে থাকতে হবে না কাজ করতে জানলে দেখবেন প্রত্যেকে ডেকে নেবে পরিষ্কার কথা নন গভর্নমেন্ট গভর্নমেন্টটা ভুলে যান আগামী দিনে গভর্নমেন্ট বলে একটা সময় আসবে ওই গভর্নমেন্ট ফভর্নমেন্ট সব ভুলে যেতে হবে নাইনটি নন গভর্নমেন্ট হয়ে যাবে সারা পৃথিবী এখন মানুষকে স্বাবলম্বী স্বনির্ভর হতে হবে আস্তে আস্তে আর আমি একটা জিনিস বুঝি সেটা হচ্ছে কি যে ঠিক করলে মোটামুটি শুনুন আমি আপনাকে বলেছি এই চার্টে প্রথম কথাই গভর্নমেন্ট চাকরি আপনি যেটা বলছেন চট করে বলি না এখানে গভর্নমেন্ট চাকরি দেখতে পাচ্ছি না চার্টের মধ্যে নন গভর্নমেন্ট চাকরি হবে কিন্তু একটা আমি আপনাকে কথা বলছি এই চারটা সব থেকে যেটা বড় ডিফল্ট সেটা হচ্ছে গিয়ে এর অষ্টমে মঙ্গল এবং নিচস্ত বিয়ে করেছে না করেনি বিয়ে প্রথম বিয়ে নিয়ে খুব ঝামেলা এইখানে অষ্টমে মাঙ্গলিক মানে ডেঞ্জারাস মাঙ্গলিক এই মাঙ্গলিকটা ডেঞ্জারাস মাঙ্গলিক যদিও এখানটা একটা স্যাটার্নের দৃষ্টি আছে বলে অনেকটা শুভ কিন্তু আফটার ম্যারেজ লাইফ জীবন জ্বালাতনময় হয়ে যাওয়ার কথা আর এখন আমি আপনাকে বলে দিই নবমপতি একাদশে নিচস্ত রবি চাকরি জীবনে যাবে না চাকরি করবে কিন্তু বিশাল যে আই ইনকাম উন্নতি বা আমি বলছি না 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 হবে না 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 হবে গ্যারান্টেড হবে হতেই হবে এই চার্টে ইন্ডিকেশন আছে ধনশালী যোগ অর্থ আসবেই জীবনে বড় অর্থ আসবে একটু চেষ্টা করতে বলুন গ্যারান্টেড আসবে আমি আপনাকে বলছি শুধু বৃহস্পতি এই কর্মপতি চতুর্থ ভাবপতি রাহুর সঙ্গে দ্বাদশে চলে গেছে এবং এখানে ভাবের বৃহস্পতি তৈরি হয়েছে তা চাকরির জায়গাটা নিয়ে একটু টেনশন চিন্তা ভাবনা চাকরির জায়গাটা নিয়ে একটু যেন না পাওয়া হতাশা বা চাকরি পেলেও খুব কম টাকার স্যালারি এখন চলছে আপনি এখন বুঝতে পারছেন না যে টাইমটা আগামী দিনে খুব ভালো আসতে চলেছে একটু ভালো কাউকে দেখান ওই বাড়ি বসে বসে একটু ফোনে জেনে নেব তাহলে আর ওই ভাগ্যটি খুলবে না কোনোদিন ঠিক এতে দেখেনি চন্দ্রের দশা অষ্টম্পতির দশা আপনি দেখাচ্ছেন না এখনো আর দ্বিতীয় কথা শুনে নিন আমি একটা এখন কথা বলে দিই একটা না বললে এটা হবেও না এখন যদি আপনি কারোর কাছে যান এই দশাটায় এই দশাটায় কিন্তু আপনি যাবেন না আমি না করে দিচ্ছি এখনও চার পাঁচ বছরের মধ্যে কোথাও যাবেন না এখন এইভাবেই চলতে হবে চার পাঁচ বছর বাদে যে দশাটা আসবে মঙ্গলের দশা একটু ধরুন আমি বলে দিচ্ছি টাইম যদিও খুব বেশি থাকে না একটু ধরুন আমি একটা জিনিস একটু দেখে নিই এখানে চন্দ্র চন্দ্র চলছে দু হাজার একত্রিশ ও এখনও টাইম আছে মাত্র একুশে ঢুকেছে খুব প্রবলেম খুব প্রবলেমের সময় এখন একটা দীর্ঘ সময় প্রবলেম থাকবে কিন্তু এটা আপনাকে এখন তিন তিন বছর সাড়ে তিন বছরের মধ্যে কারোর কাছে গেলে কাজ হবে না এখন নিজেকে কতগুলো ক্রিয়া করতে হবে কতগুলো ক্রিয়া সুপ্রভাবী ক্রিয়া আছে কতগুলো মুদ্রা আছে কতগুলো বিশেষ কর্ম আছে যেগুলো করতে হবে সেগুলো চেম্বারে আসতে হবে পথ দেখিয়ে দেবো পথ আছে কিন্তু কোনো রেমিডি ফেমিডি এখন খুব একটা পড়া যাবে না রেমিডি করলে খুব একটা কাজ হবে না এখন এই সময় রেমিডি দিলে কোনো কাজ হবে না নিজের কিছু করতে হবে ক্রিয়া ক্রিয়া আছে সেগুলো করতে হবে করলে অনেকটা ডেভেলপমেন্ট আসবে ঠিক আছে এই চার্ট একদিন অনেকটা বড় হবে প্রচুর টাকা একদিন হবে কিন্তু তার পথটা দেখাতে হবে ঠিক আছে বেশ ভালো থাকবেন এবার যোগাযোগ করুন এই যে নিয়ম কানুনগুলো মেনে চলতে হবে কারণ এই সময়তে রেমিডির খুব একটা ফলপ্রসূ কাজ কিছু নেই যেটা বলছিলেন সুদীপদা তো কাজেই বেশ কিছু নিয়ম আছে সেই নিয়মগুলোকে মেনে আপাতত একটা সেফ করিডোরের ব্যবস্থা করুন যাতে নিরাপদভাবে আগামী দিনে চলতে পারে কারণ থার্টি ওয়ান একত্রিশ সাল পর্যন্ত কিন্তু ওর এই সমস্যাগুলো নানানভাবে ওকে চারপাশ থেকে ঘিরে রাখবে যার জন্য চাকরি যাবে না চাকরি পাবে কিন্তু চাকরির ক্ষেত্রে প্রগ্রেস হতে বাধা দেবে বারবার করে এবং যেটা আরেকটা কথা সুদীপদা বললেন যে বিবাহিত জীবনের ক্ষেত্রে ওর সমস্যা থাকবে বিয়ে এবং বিবাহিত জীবন আর এবং এখনও বিয়ে হয়নি বিয়ের পরবর্তীতেও নানারকম কমপ্লিকেশন থাকবে তাহলে একদিকে একটা লোকের জীবনে যদি একদিকে তার সাংসারিকভাবে কমপ্লিকেশন থাকে অন্যদিকে যদি তার প্রফেশনাল কমপ্লিকেশন থাকে তাহলে কিভাবে সে জীবনযাপন করবে এগুলো আছে এগুলো আফটার ম্যারেজ লাইফ এগুলো ফোনে ওপেন বলার কথা নয় আফটার ম্যারেজ লাইফ যেগুলো একদম বিশেষ বিশেষ গাইডলাইন দেওয়ার রয়েছে সংহিতার মধ্যে সেইগুলো মানতে হবে আফটার ম্যারেজ লাইফ বা বিয়ের একটু আগে আগে চেম্বার থেকে এসে সেগুলো জানতে হবে যে এই ধরনের মানগুলিকে কিভাবে চলতে হবে জীবনে ওইগুলো জানতে হবে দেখুন যে নাম্বারগুলো টিভি স্ক্রিনে যাচ্ছে এগুলো একটু টুকে নিন এগুলো হচ্ছে বুকিং নাম্বার নাইন সিক্স সেভেন ফোর টু এইট ওয়ান জিরো সেভেন ওয়ান এই নাম্বার রয়েছে দেখুন টিভি স্ক্রিনে একদম উপরে যে বুকিং নাম্বার দ্বিতীয় নাম্বার দেখুন নাইন ফোর থ্রি থ্রি জিরো যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারও রয়েছে আপনি দেখে নিন এই নাম্বারগুলো আজকে আর হাতে একেবারে সময় নেই আমাদের হবে কেউ কেউ বিদায় নিতে মাঙ্গলিক মানে দুম করে লাল পলা দুম করে ওই বগুলা যন্ত্র এই এইসব করে করে উল্টো হবে না একদম কতগুলো নিয়ম আছে ওইগুলো পড়ার সঙ্গে সঙ্গে কতগুলো নিয়ম মেনটেন করতে হবে পারিবারিক জীবনে নিজের পরিবারে তবেই সেগুলো ঠিকঠাক থাকবে ঠিক এই জায়গাটাই আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাটা আপনি বললেন যে সব সময় নানান রকম নিয়ম কানুনের মধ্যে দিয়ে চলতে হবে সব সময় হাতে একটা কিছু ধরিয়ে দিলাম তাতে কোনো সমাধান হয় না সুদীপ দেখ অনেক ধন্যবাদ আজকে সামনের দিন ষড় চক্রের উপরে আমাদের ভাগ্য উন্নতি বলবো খুব সুন্দর সাবজেক্ট হয়েছে সামনের বুধবার একদমই সামনের বুধবার ঠিক তিনটের সময় নজর রাখবেন নমস্কার সুদীপ দেখে নমস্কার সবাইকে